আজ শুক্রবার 25 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ, 10 পৌষ 1427 বঙ্গাব্দ, 9 জমাদিউল আউয়াল 1442 হিজরি। আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। 1691 সালের এই দিনে রাঁচির জগন্নাথ মন্দির নির্মিত হয়। হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায় 1758 সালের এই দিনে। 1771 সালের এই দিনে দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন। 1848 সালের এই দিনে নিউ হ্যাভেন রেলপথ চালু হয়। আর কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙ্গল পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1925 সালের আজকের দিনে। 1926 সালের এই দিনে সম্রাট হিরোহিত জাপানের সিংহাসনে আরোহণ করেন। আর ঢাকা থেকে প্রথম টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার হয় 1964 সালের আজকের দিনে। 1642 সালের এই দিনে ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন। ইংরেজ কবি উইলিয়াম কলিন্সের জন্মগ্রহণ হয় 1721 সালের আজকের দিনে। 1876 সালের এই দিনে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ জন্মগ্রহণ করেন। 1934 সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা জন্মগ্রহণ করেন। আর কবি হুমায়ুন কবিরের জন্মগ্রহণ হয় 1948 সালের আজকের দিনে। ইংরেজ রম্য অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক চার্লি চ্যাপলিন মৃত্যুবরণ করেন 1977 সালের এই দিনে। আর 2014 সালের এই দিনে ইংরেজ ক্রিকেটার জিওফ পুলার মৃত্যুবরণ করেন।